পৌষ সংক্রান্তির সকলকে অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। এই শীতের আমেজে আমি আজ তোমাদের একটি মেলায় নিয়ে যাব এবং সাথে সাথে মেলার অভিজ্ঞতা, মেলার প্রয়োজনীয়তা, প্রবন্ধ রচনা লিখতে বলে সেই লেখার কৌশল এবং কি লিখতে হয় সেটাও তোমাদের আজ জানাবো। মেলা কথাটির অর্থ হলো মিলন, বিশেষ উপলক্ষে যেখানে অনেক মানুষের সমাগম ঘটে, নানা জিনিসপত্রের প্রদর্শনী হয়, তাকে মেলা বলে। মেলার পিছনে কোনো না কোনো সামাজিক উৎসব, পূজা, সাংস্কৃতিক বা ধর্মীয় প্রথা বা বিশ্বাস থাকে। মেলা প্রাঙ্গণে এসে মানুষে মানুষে সম্প্রীতির বন্ধন দৃঢ় হয়। বাংলার মেলা প্রাঙ্গণেই সুপ্রাচীন বঙ্গ সংস্কৃতির প্রাণোচ্ছল ধারার বহমানতা। কবির কথায়, আমার আনন্দে সকলের আনন্দ হোক, আমার শুভে সকলের শুভ হোক, আমি যাহা পাই তাহা পাঁচজনের সহিত মিলিত হইয়া উপভোগ করি, এই কল্যাণী ইচ্ছাই উৎসবের প্রাণ। তাই এই মেলা তথা উৎসবের সময়কালটিতে ধনী নির্ধন, জাতি ধর্ম নির্বিশেষে সকলের মিলনের, প্রীতি বিনিময়ের এবং ভাব প্রদানের পবিত্র সময়কাল। যারা এই মেলাটি দেখছেন তাদের কাছে অনুরোধ, মেলাটি পুরোটা দেখুন, শুনুন, আশা করি ভালো লাগবে এবং জীবনের অনেক স্মৃতি রোমন্থন হবে। আমার এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন। গ্রাম বাংলার উদার নিসর্গ পটভূমিকায় এই যে মিলনের মেলা, এ তো শুধু মানুষের সঙ্গে মানুষের মিলনেই নয়, এ হলো অতীত ঐতিহ্যের সাথে বর্তমানের রাখি বন্ধন। সুতরাং মেলা হলো মিলন ক্ষেত্র। এই মিলন সংস্কৃতির আদান প্রদানের, দিবে আর নিবে, মেলাবে আর নিনিবে। ধর্ম বাঙালির প্রাণের সম্পদ, ধর্মকে কেন্দ্র করে গড়ে উঠেছে লোকসাহিত্য ও লোক সংস্কৃতি। গ্রামাঞ্চলে গ্রামীণ দেবতাকে কেন্দ্র করে বছরের বিশেষ সময়ে, বিশেষ তিথিতে উৎসব অনুষ্ঠান তথা মেলার আসর বসে। সর্বশ্রেণীর মানুষের বিভেদের পার্থক্য ভুলে সকলেই আনন্দের জোয়ারে গা ভাসায়। মেলাকে কেন্দ্র করেই মানুষ খুঁজে পায় বেঁচে থাকার সার্থকতা, খুঁজে পায় মুক্তির আনন্দ। মুক্তির আনন্দ স্রোতে গা ভাসাতে আজ আমরা চলে এসেছি দক্ষিণ বাঁকুড়ার সিমলাপালের শিলাবতী নদীর তীরে গঙ্গা মেলায়। দেখতে দেখতে মেলার বয়স 25 অতিক্রম করে গেছে। মেলার শুরুতেই সুদৃশ্য মঞ্চ, মঞ্চে সারাদিন হরে কৃষ্ণ সংকীর্তন হয়ে চলেছে, চলে 5 দিন, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মধ্য দিয়ে 7 থেকে 10 দিন ব্যাপক লোকের সমাগম হয়। মেলার উদ্বোধন হয় পৌষ সংক্রান্তির অপরাহ্নে। মেলা প্রাঙ্গণে হরেক রকম জিনিসের দোকান, হস্তশিল্প মেলার যাত্রীদের সহজেই মুগ্ধ করে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন তাদের কর্মের পসরা সাজিয়ে। শুধু গ্রাম নয়, শহর বা আধা শহরেও মেলার আসর বসে। আমরা এমনই কয়েকটি মেলার কথা জানি নবদ্বীপের রাসলীলাকে ঘিরে, শান্তিপুরেও রাস উপলক্ষে, শ্রীরামপুরে মাহেশের রথের মেলা, জগদ্ধাত্রী পূজা উপলক্ষে চন্দননগরের মেলা, ছাতনার বাসলি মেলা, বিষ্ণুপুরের
संगीत मेला ताराकेश्वर गायनेर मेला एरूप नानान मेलार कथा आमरा जानी तथा तो देखी पश्चिमबंगे सर्वत्रई मेला बछरेर विभिन्न समय हये थाके। मेलागुलो एकदिके जेमन बांगालीर जीवनेर बैचित्र्येर प्रकाश पाय तेमनी अन्यदिके मेलार मध्ये धर्मप्राण बांगालीर हृदय भावनाओ उद्भासित हय। मानुष प्रतिदिन काज करते करते हाँपिये उठे, मेलाटाके मुक्ति देय, आनंद देय। मानुषे मानुषे मिलन छाड़ाओ मेला हये जाय वाणिज्यिक लेनदेनेर एक विशाल क्षेत्र। आमरा चाक्षुष करी मेलार परिवर्तन। मेलार पूर्वेर जे पुरातन संज्ञा छिल तार बदल घटेछे। मेलाते एसेछे नतून चिंता भावना, नतून दृष्टिभंगी, पटभूमिर सामान्य हलेओ परिवर्तन घटेछे। मेलार लक्ष्य सम्पर्के रवीन्द्रनाथेर একটি বক্তব্য তোমাদের বলি। এই উৎসবে পল্লী আপনার সমস্ত সংকীর্ণতা বিস্তৃত হয়, তাহার হৃদয় খুলিয়া দান করিবার ও গ্রহণ করিবার এই প্রধান উপলক্ষ। যেমন আকাশের জল জলাশয় পূর্ণ করিবার সময় বর্ষাগম, তেমনি বিশ্বের ভারে পল্লীর হৃদয়কে ভরিয়া দিবার উপযুক্ত অবসর মেলা। রবীন্দ্রনাথ মেলার উদ্দেশ্য ও স্থান কাল সম্বন্ধে বলেছেন, একটা সভা উপলক্ষে যদি দেশের লোককে ডাক দাও তবে তাহারা সংশয় লইয়া আসিবে, তাহাদের মন খুলিতে অনেক দেরি হইবে। কিন্তু মেলা উপলক্ষে যাহারা একত্র হয় তাহারা সহজেই হৃদয় খুলিয়া আসে। সুতরাং এখানেই দেশের মন পাইবার প্রকৃত অবকাশ ঘটে। পল্লীগুলি যেদিন হাল নাঙ্গল বন্ধ করিয়া ছুটি লইয়াছে সেই দিনেই তাহাদের কাছে আসিয়া বসিবার দিন। সুতরাং মানুষের মধ্যে পরস্পর ভাব বিনিময় আদান প্রদানের ক্ষেত্র হলো মেলা। মেলা যেহেতু একটা উৎসব সেহেতু বলতেই হয় ছক বাঁধা জীবনে এই মন মাঝে মাঝে মুক্তি পেতে চায় উৎসবের আনন্দ শোধা পানে জীবনের দুঃখ ভুলে যায়। কবির এই সত্যতা তিনি উপলব্ধি করে লিখেছেন, মেলা দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল, সকলকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পুনরায় শুভেচ্ছা, অভিনন্দন ও নমস্কার জানিয়ে আজ শেষ করলাম।